Hey everyone, Assalamualaikum. Welcome korchi notun ekta assemble video te. Dekhte pachho besh kichu colorful toy vehicles er part purupuri bichhinno obosthay kintu ekhane royeche. Ar ei part guloke ajke kintu ami attach korbo ba assemble korbo. Ar sheguloi assemble korar pore tomader sathe kintu ami introduce koriye dibo. To friends, cholo amra mul video ta shuru kori. তো फ्रेंड्स আজকে প্রথমে যে টয় ভেহিকলসের পার্টটা আমি হাতে নিচ্ছি এটা কিন্তু একটা পুলিশ টয় ভেহিকলসের পার্ট আর এটা একটা পুলিশ কারের পার্টস তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এটা একটা কার ভেহিকলস আর এটা হচ্ছে একটা পুলিশ কারের পার্টস এখানে সাইরেন লাইটটাও দেখতে পাচ্ছো তো फ्रेंड्स এটার যে লোয়ার পার্ট আমি প্রথমেই কিন্তু সেই লোয়ার পার্টটাকে আগে ফিক্স করব দেখো এটা হচ্ছে এই পুলিশ কারের লোয়ার পার্টটা তো প্রথমে আমি এটাকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে নিয়ে আর ট্রাই করব আর এটাকে বসানোর পরে কিন্তু আমাকে এখানে দুইটা লক রয়েছে দেখো এই লক দুইটাকে প্রেস করে ফিক্স করে দিতে হবে দেন আমি এটাকে সামনের পজিশনটায় সুন্দরভাবে বসিয়ে নিয়ে ট্রাই করছি ইয়েস फ्रेंड्स এটা কিন্তু অলরেডি বসে গিয়েছে আর এখানে একটা স্ক্রু লাগবে সেই স্ক্রুটাকে কিন্তু এখন আমি এই স্ক্রু হোলে দিয়ে দিচ্ছি দেন আমি কিন্তু টাইট করে ফেলবো স্ক্রুটাকে ওয়াও স্ক্রুটাকে টাইট করার ফলে কিন্তু এই আপার পার্টের সাথে লোয়ার পার্টটা খুব মজবুতভাবে অ্যাটাচ হয়ে গেল আর এবার কিন্তু আমি এই হুইলগুলোকে ফিক্স করে দিব দেখো এটার মধ্যে যেই মিসিং হুইলগুলো রয়েছে সেই হুইলগুলোকে কিন্তু আমি এখন ফিক্স করে দিলে এই পুলিশ কারটা পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে যাবে অ্যাসেম্বল করা আর পরিপূর্ণ একটা লুক ফিরে পাবে কিন্তু এটাকে যখন আমি হুইলগুলো ফিক্স করে দিলাম আর সর্বশেষ আরও একটা পার্ট রয়েছে দেখো এই পার্টটাকে কিন্তু আমার এখানে দিয়ে দিতে হবে প্রেস করে ফিক্স করে ওয়াও অসাধারণ এখন কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট এই সিডান স্পোর্টস মডেলের টয় পুলিশ কারটি খুবই চমৎকার একটা কালারের সাথে এই সিডান মডেলের টয় স্পোর্টস পুলিশ কারটি তো फ्रेंड्स আমি এটাকে রাখবো এটাকে রাখার পরে আমি কিন্তু নেক্সট একটা টয়ে চলে যাব আর নেক্সট টয়ের পার্টসটা কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি দেখো এটাও কিন্তু খুবই চমৎকার বেশ কালারফুল একটা টয়েজ এর পার্ট তো আমি এটাকে আগে ফিক্স করব দেন দেখব অ্যাকচুয়ালি এটা কি টয়েজ তো প্রথমেই फ्रेंड्स আমি এই টয়েজ এর এই পার্টটাকে এদিক থেকে ফিক্স করা ট্রাই করব দেখো ওয়াও চমৎকার फ्रेंड्स এটার এই সামনের দিকের এই পার্টটাকে কিন্তু আমি ফিক্স করে ফেললাম আর এবার কিন্তু এই লোয়ারে যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে আমি এখানে ফিক্স করব আর তার আগে কিন্তু আমার এই হুইলটাকে ফিক্স করে নিতে হবে দেখো এখানে হুইলের যে অংশটা রয়েছে সেখানে হুইলের অংশটা বসিয়ে দিলাম দেন আমি এটা দিয়ে এটা যখন চাপবো তখন কিন্তু এই হুইলটা ফিক্স হয়ে যাবে আর এরপরেই কিন্তু আমার এই স্ক্রু হোলগুলোর মধ্যে স্ক্রু দিয়ে এটাকে ফিক্স করে দিতে হবে মজবুতভাবে দেখো আমি কিন্তু যে তিনটা স্ক্রু লাগবে সেই তিনটা স্ক্রু হোলের মধ্যে তিনটা স্ক্রু দিয়ে দিলাম এখন কিন্তু আমি টাইট করে ফেলবো দেখো খুব ইজিলি আর মজবুতভাবেই কিন্তু আমি এই টয়েসটাকে কমপ্লিট করে ফেললাম আর এটা হচ্ছে একটা ফ্যাক্টরি ভেহিকল ফর্কলিফট ওয়াও অসাধারণ কালারের একটা টয় ফর্কলিফট যেটা হচ্ছে ফ্যাক্টরি ভেহিকল ফ্যাক্টরিতে কার্টুন স্থানান্তর করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য কিন্তু এই ফর্কলিফট ভেহিকলটি ব্যবহৃত হয় তাই এটাকে ফ্যাক্টরি ভেহিকলই তোমরা বলতে পারো তো এটাকেও কিন্তু আমি এখানে রাখবো দেন আমি কিন্তু এই মোটর বাইকের পার্টসটাকে হাতে নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস খুবই কালারফুল একটা মোটর বাইক দেখো খুবই চমৎকার তো প্রথমে আমি এটার হুইলগুলোকে কিন্তু ফিক্স করব তো এই জন্য আমি প্রথমেই এই সামনের দিকের হুইলটাকে এই হুইলের পজিশনে বসিয়ে দেওয়া ট্রাই করব ইয়াস দেখো অলরেডি কিন্তু বসানো হয়ে গিয়েছে আর এখানে একটা স্ক্রু দিয়ে কিন্তু ফিক্স করে দিতে হবে এই হুইলটাকে আর এখন আমি টাইট করে দিব আর সেম পেছন দিকের যে মিসিং হুইলটা রয়েছে সেই মিসিং হুইলটাকে কিন্তু আমি এখন এখানে ফিক্স করে দিব তো এই জন্য আমাকে এটাকে এভাবে একটু বসিয়ে নিতে হলো আর এখানেও কিন্তু একটা স্ক্রু রয়েছে
এই স্ক্রুটাকেও যখন আমি টাইট করে দিব তখন কিন্তু এই হুইলটাও মজবুতভাবেই ফিক্স হয়ে যাবে। দেখো আমি কিন্তু অলরেডি টাইট করে ফেলেছি। আর এবার এখানে একটা হ্যান্ডেল রয়েছে, যে হ্যান্ডেলটা কিন্তু মিসিং রয়েছে। দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু এটাকে অলরেডি বসিয়ে ফেলেছি। আর এবার কিন্তু প্রেস করে দিব, প্রেস করলে কিন্তু এই হ্যান্ডেলটা ফিক্স হয়ে যাবে। দেন এখানে কিন্তু একটা স্ক্রু রয়েছে স্ক্রু হোলের মধ্যে, সেটাকে আমি টাইট করে এটাকে মজবুতভাবে ফিক্স করে দিব। ওয়াও, অসাধারণভাবে আমি কিন্তু এটাকে মজবুতভাবে ফিক্স করে দেওয়া ট্রাই করলাম। আর সেম দেখো এখানেও কিন্তু আমার এই অংশটাকে ফিক্স করে দিতে হবে। এখানে স্ক্রুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এটার উইন্ডশিল্ডের অংশটা। এই উইন্ডশিল্ডের অংশটাকে কিন্তু আমি এখন প্রথমে চেপে ফিক্স করার ট্রাই করব। ইয়াস ফ্রেন্ডস, দেখো। আর তারপরে এখানে যে স্ক্রুটা রয়েছে সেই স্ক্রুটাকে আমার টাইট করে ফেলতে হবে। ওয়াও ফ্রেন্ডস, পুরোপুরিভাবেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর সরি, এখানে আরও দুইটা এক্সট্রা হুইল রয়েছে, সেই হুইল দুইটাকে কিন্তু এখন আমি ফিক্স করে দিব। যদিও ব্যাপারটা একটু ফানি এক্সট্রা হুইল স্পোর্টস মোটর বাইকে, তারপরও যেটা ছিল আমি কিন্তু সেটাকে দিয়ে দিলাম, কমপ্লিট করে ফেললাম। এরই সাথে সাথে এই স্পোর্টস মডেলের টয় মোটর বাইকটি দেখো, পুরোপুরি এগ্রেসিভ একটা মডেল, একটা স্পোর্টস মডেলের টয় স্পোর্টস মোটর বাইক, খুবই কালারফুল, অসাধারণ কালারের, কিছু সুন্দর স্টিকার করা রয়েছে কিন্তু এই স্পোর্টস বাইকের মধ্যে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা এগ্রেসিভ, কতটা চমৎকার এই স্পোর্টস বাইকটি। তো এটাকে আমি এই নিচের দিকেই রাখছি। দেন সর্বশেষ যেই টয়েজের পার্ট, সেটা কিন্তু তোমরা বুঝে ফেলেছ যে অলরেডি কী টয় হতে যাচ্ছে এই টয়েজটা। তো এই জন্য আমি এই টয়েজের প্রথম যেই পার্টটা অ্যাটাচ করছি সেটা হচ্ছে হুইলগুলো। এটার মধ্যেও আমি ফার্স্টেই হুইলগুলোকে অ্যাটাচ করব। তো এখানে কিন্তু স্ক্রুটাকে দিয়ে আমি কিন্তু টাইট করে এই হুইলটাকে ফিক্স করে ফেলবো। তো আমি প্রথমেই স্ক্রুটাকে টাইট করে ফেলছি। আর সেমভাবে সামনের দিকের হুইলটাকেও কিন্তু আমি ফিক্স করার ট্রাই করব। দেখো আর এখানেও কিন্তু সেমভাবে একটা স্ক্রু দিয়ে আমার এটাকে ফিক্স করতে হবে। তো আমি স্ক্রুটাকে দিয়ে দিলাম, আর এবার কিন্তু সেমভাবে টাইটও করে ফেলবো আমি স্ক্রুটাকে। রৌদ্র চলে এসেছে আমার এই ভিডিওর মাঝখানে, এতক্ষণ কিন্তু রৌদ্র ছিল না, সূর্য ঘুরছে, জায়গা পরিবর্তন হচ্ছে। আর এবার আমি হ্যান্ডেলটাকে ফিক্স করে দিচ্ছি। দেখো এই যে এখানে আমি জাস্ট প্রেস করে এই হ্যান্ডেলটাকে পুরোপুরিভাবে ফিক্স করে দিলাম। আর দেন এখানে কিন্তু একটা সিট রয়েছে, সিটটাকে দেখতে পাচ্ছ, সেই সিটটাকেও কিন্তু আমি ফিক্স করে ফেললাম। খুব ইজিলি পুশ করে আমি কিন্তু ফিক্স করে ফেললাম। আর সেই মোটর বাইকের মতো এখানেও কিন্তু দুইটা এক্সট্রা হুইল রয়েছে দেখতে পাচ্ছ, সেই এক্সট্রা হুইল দুইটাকেও কিন্তু আমি ফিক্স করে দিব। তাহলেই কিন্তু আজকে আমার সবগুলো টয় ভেহিকলসকে অ্যাসেম্বল করা বা অ্যাটাচ করা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু একটা মাউন্টেন বাইসাইকেল, খুবই কালারফুল, বেইন টিভি সিরিজের স্টিকার করা, বেশ কালারফুল এই মাউন্টেন বাইসাইকেলটি আমি কিন্তু চমৎকারভাবে অ্যাসেম্বল করতে সক্ষম হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা টয় ভেহিকলসই কিন্তু আমি পরিপূর্ণভাবে অ্যাসেম্বল করে ফেলেছি। সর্বশেষ ছিল এই মাউন্টেন বাইসাইকেলটি, তার আগে ছিল একটা স্পোর্টস মডেলের টয় মোটর বাইক, খুবই এগ্রেসিভ লুক আর কালার। আর এখানে তার আগে ছিল একটা ফর্কলিফ্ট, যেটা হচ্ছে একটা ফ্যাক্টরি ভেহিকল, এটাকেও আমি অ্যাসেম্বল করেছি। আর প্রথমেই ছিল একটা পুলিশ কার, খুবই কালারফুল একটা সিডান স্পোর্টস মডেলের টয় পুলিশ কার। হোপফুলি তোমরা ভিডিওটা এনজয় করেছো, এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।